কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। আমি এখন আছি সাঁতরাগাছিতে। এখানে একটা ইন্টারেস্টিং বাড়ি আছে, বাড়িটা প্রথমে তোমাদের দেখিয়ে নিই। এই যে দূরে ওই ছোট্ট বাড়িটা দেখছো, এটা নিয়ে আজকে আমাদের ব্লগ, এটার ব্যাপারে একটা স্টোরি। আমি আমার বন্ধুর সঙ্গে এখানে এসেছিলাম, কথা বলতে বলতে জানতে পারলাম। তো তোমাদেরও জানাই, কোনোদিন এইদিকে আসা পসিবল হলে অবশ্যই এই বাড়ির স্টোরিটা জেনে। এটা স্টোরিটা কি? এটা তো আমাদের এখানে মানে বেশ কয়েক বছর ধরে আমরা ভূতের বাড়ি আগে শুনতাম, আমরা ছোটোবেলায় শুনতাম, তারও আগে থেকে শুনছি। অনেক বছর আগে এটা থিয়েটার ছিল, কারণ এখনকার দিনে যে সিনেমা হল বলেন তখনকার সে সিনেমা হলের মতো। আচ্ছা, তো এখান থেকে বুঝতে পারছিস না, কিন্তু এটা অনেক বড়, সাইজে অনেক বড়, ভেতরে অনেক জায়গা। আগেরবার তোর কাছাকাছি গেছিলাম মোটামুটি, এই যে মাঠটা এইদিকে আছে, এই মাঠটা তখন মানে জলের তলায় ছিল, আমরা ওই দিকে কাছাকাছি গেছিলাম। জলে অ্যাবান্ডেন্ট থাকে। একটা স্টোরি প্রচলন ছিল আগে, যে স্টোরি ঠিক নয়, ঘটনাটা সত্যি, যে এক সময় কিছু মানে অনেক দূর থেকে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি এইসবের জন্য এখানে কিছু মেয়ে বা এদের এনে রেপ করা হয়, তারপরে তারা সুসাইড করে বা তাদের মার্ডার করে, তো সেই সময় কেটে যায়। তারপরে আমাদের বাবা কাকাদের মুখে যেটা শোনা সেটা তারাও মুখে শুনেছিল। এখানে যেমন চারিদিকে প্রচলন হয়ে যায় যে ভূতের উপদ্রব, অট্টহাসি, এই সব জিনিস চলতে থাকে। তো এই লেক বা এই সারাউন্ডিং জায়গাগুলো আস্তে আস্তে ওখানটা জঙ্গলে 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 যখন এখন ভরে গেছে, আরও জঙ্গল ভরে গেছিলো বিগত 4-5 বছর ধরে, মানুষজন যাচ্ছে, খেলাধুলা করছে ওখানটা, কিন্তু এখনও ওখানে যেতে সবাই ভয় পায়। এবার যদি আপনি কোনো দিন ভেতরে কখনো ঢোকেন, তোর তো ছোটোবেলায় ঢুকেছিস, খুলি টুলি দেখেছিস নাকি? মরার খুলি ফুলি পড়ে থাকতে দেখেছি, সেগুলো সব ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলবো। বা ভূতের ব্যাপারটা, রাতে গেলে আপনি বিভিন্ন রকম আওয়াজ ডেফিনেটলি এখনও শোনা যায়, সেই আওয়াজ কেউ করে না নিজে থেকে হয়, বা বিভিন্ন রকমের শিয়ালের উপদ্রব আছে জঙ্গলটাতে। আচ্ছা, মানে এটা ইন্টারেস্টিং প্লেস, মানে ওইখানে ডিরেক্টলি আপনি চলে যান আমি বলছি না, বাট কোনো কারণে জমা চাইলে ঘুরতে এলে এই জায়গাটা বসে আড্ডা মারতে মারতে এটা স্টোরিটা শুনতে পারেন, কাছাকাছি যেতে পারেন, বাট ভেতরে না যাওয়াটাই শ্রেয়। আমি কাউকে এনকারেজ করবো না ভেতরে যেতে। না, কিছু লোক ভেতরে যায়, তাদের ব্যাড এক্সপিরিয়েন্সও হয়, আমি বলবো না যাওয়াই ভালো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে থানাতে এসে হয় ঝামেলা হয়, কেন যাওয়া হয়েছে থানা থেকে ধরে নিয়ে যায়, কারণ ওখানে রাত্রে থাকা ইলিগাল। অবশ্যই, আর কোনো মানে তাছাড়া ওরকম একটা জায়গায় অ্যাবান্ডন জায়গায় সাপখোপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওখানে না যাওয়া শ্রেয়। বাট এই ঝিলটার পারে আসতে পারেন, এক নম্বর তো আপনার টাইমটা ভালো স্পেন্ড হবে, প্লাস ওটার সম্বন্ধে যদি আপনার ইন্টারেস্ট থাকে এই টাইপের স্টোরিতে গল্পটা শুনতে পারেন। আমার পেছনে এই যে বাড়িটা দেখছো, এটা ঠিক এই সো কল্ড ভূতের বাড়ি যেটা ওখানে রয়েছে, জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পারে যে ভূতের বাড়িটা রয়েছে তার ঠিক উল্টো পারে, ঝিলের পারে এই বিল্ডিংটা রয়েছে। এটা একটা কোয়ার্টার। এই কোয়ার্টার একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে, ওই ভূতের বাড়ির উপদ্রবে বা ওই জায়গার যে কোনো কারণে হোক উপদ্রবে, কী উপদ্রব আমি জানি না, এই বাড়িতে কিন্তু আজও কেউ থাকে না। এই পুরো কোয়ার্টারটা কিন্তু খালি, এই পুরো প্রেস কোয়ার্টারের এরিয়ায় অনেক কোয়ার্টারে অনেক লোক থাকে, সামহাও এই কোয়ার্টারটা কিন্তু অ্যাবান্ডান্ট। ঠিক অপোজিটলি ডিরেকশনে এই কোয়ার্টারে কিন্তু আজও কেউ থাকে না, বিকজ লোকাল লোকেরা বলছে এখানে কিন্তু অনেক রকমের আওয়াজ আগে শোনা যেত, তো এই কোয়ার্টারটায় আজও কিন্তু কেউ থাকে না। কোয়ার্টারটা একদম ডিরেক্টলি অপোজিট টু দ্যাট লোকেশন। তো আজকের ব্লগটা এরকম ছোটোই ছিল আর ইন্টারেস্টিং স্টোরিটা নিয়ে ছিল। আমি এই জায়গাটা আগেও একবার এসেছি, ওর সঙ্গে এই জায়গাটা দেখেছিলাম, তখন আমার ইন্টারেস্টিং মনে হয়েছিল, সেবার স্টোরিটা শেয়ার করা হয়নি, এবার আমি স্টোরিটা শেয়ার করলাম। দুটো গাছও প্রায় কমসেকম 50 বছর ধরে মরে পড়ে। হ্যাঁ, এই দুটো গাছে নাকি পাতা হয় না, মানে যবে থেকে ওর জন্ম হয়েছে ও কোনোদিন এই দুটো গাছে পাতা দেখেনি। ভেরি ইন্টারেস্টিং। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে সাঁতরাগাছি অনেকে আসে, সাঁতরাগাছি ঝিলে পড়ে যায় পাখি দেখার জন্য। এই ঝিলেও আছে, হ্যাঁ, শীতকাল এখনও আছে, এই ঝিলেও কিন্তু অনেক পাখি রয়েছে, এখন একটু সংখ্যায় কম হলেও কিছু পাখি কিন্তু এই ঝিলেও চলে আসে। শীতকাল এখনও শেষ হয়ে যায়নি, এখনও সুযোগ রয়েছে শীতকালে এখানে আসার। শীতকালে একবার চেষ্টা করো, যদি না সময় পাও সাঁতরাগাছি ঝিলে যদি পাখি দেখতে আসো, তাহলে এক 5-10 মিনিট দূরে একটা টোটো বা একটা রিক্সা নিয়ে চলে এসো এই জায়গাটায়। প্রেস কোয়ার্টারে এসে এই জায়গাটা একবার এক্সপ্লোর করে দেখতে পারো। ভেরি ইন্টারেস্টিং লোকেশন, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, বর্ষাকালটা অ্যাভয়েড করো। ভেরি ইন্টারেস্টিং লোকেশন, সাঁতরাগাছি ঝিলে পাখি দেখতে আসলে এই জায়গাটা সঙ্গে একবার এক্সপ্লোর করে দেখে যেতে পারো। এটাই আজকের ব্লগ ছিল, আমি এখন আসছি ছবি সবে শুরু।